রংপুরের বদরগঞ্জে পৌরসভা এলাকার বিভিন্ন রাস্তায় ট্রাক্টরের বেপরোয়া চলাচলে জনমনের ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেখা যায় পৌর শহরের বিভিন্ন রাস্তায় বালু ও ইটের গাড়ি বেপরোয়া চলাচল করে, কিন্তু কোনো ধরনের পলিথিন অথবা ত্রিপলবিহীন মালামাল বহন করার পথচারী এবং ব্যবসায়ীদের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। অথচ নেই কোনো রোড পারমিটের কাগজপত্র এবং কর্তৃপক্ষের অনুমোদন। ভুক্তভোগীরা এর সমাধান আশা করেন প্রশাসনের কাছে। আপনারাও জানেন যে এই যে বালু উবা উবি করার সময় বালুর উপরে কার্পেট অথবা পলিথিন দিয়ে উবা দরকার, মানুষের চোখে পড়ে। কার্পেট আমরা ঠিকই দিছিলাম, তাই পাঁচশো হয়ে গেছি, তো আমাদের আটটার আগে যাওয়া হবে। ভাই আপনার ঢাকনি কই? ঢাকনি কোথায়? ও যে লেবারটা ছিল না গো, হ্যাঁ সেই কারণে দেওয়া হয়। কার 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 গাড়ি? গাড়ি কার? কার না না বলেন গাড়িটা কার? এখানে যে বড় গাড়িগুলো আছে, ট্রাক্টর আছে, এরা বেপরোয়া গাড়ি চলে রাস্তা দিয়ে, প্লাস এতে যে বালু নিয়ে যায়, বালুর উপরে কোনো পলিথিন নাই, কোনো কাগজ নাই, কোনো কিছুই নাই, বেপরোয়া গাড়ি চলায়, সে বালুগুলো আমাদের চোখের মধ্যে আসে, কত সময় নাক দিয়ে ভিতরে যাচ্ছে, তারপরে কত সময় কত কোটাকের ভিতরে ঢুকে যাচ্ছে, এগুলো নষ্টের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ আলুর গাড়িগুলোর যে উপরে পলিথিন বা কোনো ঢাকনা না থাকে, এটা তো অসহনীয় একটা বিষয়। এই রাস্তাঘাটে যেখানেই যাক, মোটর সাইকেলে থাকা যাতেই যাক, এই ধুলা উড়ে আসে, যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং এদের বেপরোয়া গতির কারণে এমনিতেই বালু অনেকভাবে উড়ে যায়। এই জিনিসটা আমাদের খুবই কঠোরভাবে দেখা দরকার, এবং প্রশাসনকে আমি মনে করবো প্রশাসন এই বিষয়ে যথেষ্টভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত, তা নাহলে যে কোনো সময় বড় ধরনের অঘটনও ঘটতে পারে।